বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, মান্দাইয়াড়ি ব্লকের বোরখা এলাকায় শান্তিকালী ট্রাস্ট এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যৌথ উদ্যোগে এক সংকল্প যাত্রা করা হয়েছে। আজকের দিনটাকে শান্তিকালী গুরুদেবের বলিদান দিবস হিসেবে পালন করা হচ্ছে। শান্তিকালী ট্রাস্ট এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মান্দাই ব্লকের কার্যকর্তারা জানান, হিন্দু সমাজের কাছে একটা বার্তা দিতে চাইছেন তারা। এই র্যালির মাধ্যমে এই দিবসটা আগামী দিনেও পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সংকল্প দিবস পালন দেখতে পেয়েছি। আগরতলা শহরেও শান্তিকালী গুরুদেবের যে বলিদান দিবসকে সংকল্প দিবস হিসেবে পালন করা হয়েছে। একই রকম ভাবে মান্দাইয়াড়ি ব্লকের বোরখা এলাকাতেও শান্তিকালী ট্রাস্ট এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যৌথ উদ্যোগে একটা সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ছোট ছোট কুচি কাচাদেরও কিন্তু অংশগ্রহণ করতে লক্ষ্য করা গেছে। বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। আমরা পূজনীয় শ্রী শ্রী শান্তিকালী গুরুদেবের আজকে বলিদান সংকল্প দিবস, এ উপলক্ষে আমরা আজকে বোরখাটে একটা আমরা র্যালি, ছোট একটা র্যালি করতেছি, যাতে আমরা হিন্দু সমাজ বা হিন্দু সমাজের যাতে মেসেজ যায়, আমরা শ্রী গুরুদেব শান্তিকালের বলিদান দিবসটা যাতে সবাই যাতে হিন্দু সমাজের মধ্যে সবাই পালিত করা হয়, এই মেসেজটা আমরা সবাই হিন্দু সমাজের কাছে পাঠানোর জন্য আমরা আজকে এই ছোট র্যালিটা আয়োজন করা হয়েছে। আমরা যুক্তভাবে আজকে শান্তিকালী মিশন ট্রাস্ট আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক থেকে আমরা একটা আজকে শুভ দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ জাতি উপজাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায় মিলে আমাদের ত্রিপুরা রাজ্যে 12 বর্ষের সঙ্গে যুক্ত এবং 37 লক্ষ মানুষকেই সকলকেই বিনম্রভাবে নমস্কার এবং ধন্যবাদ জানাই। আজকে আমাদের শ্রী শ্রী শান্তিকালী মহারাজের সংকল্প দিবস এবং বলিদান দিবস, ওই বলিদান দিবসে উপলক্ষে আজকে আমাদের অমরপুরে সর্বঙ্গে আমাদের 12 বর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রদান এবং আমাদের সম্মানিত অতিথি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের 12 বর্ষের দায়িত্ব ভারপ্রাপ্ত মোহনজির, উনি আজকে আমাদের এই সংকল্প দিবসের অমরপুর সর্বঙ্গের যে মন্দিরটা স্থাপিত হয়েছে ওটাকে আজকে উদ্বোধন আপনারা শুনলেন। সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এবং শান্তিকালী গুরুদেবের এই বলিদান দিবসকে কেন্দ্র করে সংকল্প দিবস তারা পালন করছেন এবং সেখানে ছোট ছোট কুচি কাচাদেরও অংশগ্রহণ করতে লক্ষ্য করা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।